আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? একটা বিখ্যাত উক্তি আছে, সবাই পাইছে হইলো স্বর্ণের খনি আর আমরা পাইছি হইলো চোরের খনি। মসজিদে জুতা চোর, মারা মানুষের কাফন চোর, তিন চোর, সবই কি চোর? বাংলাদেশে রন্ধ্রে রন্ধ্রে চুরি সেচরামি এগুলো কিন্তু শিকড় গজায় গেছে গা। এগুলো কিন্তু ইচ্ছা করলে আপনি দূর করবার পারবেন না। এই যে পোলাপাইন যে কইছে, পোলাপাইন কিন্তু মিথ্যা কথা কয় না। এই যে আজকা ফুটছে কালকার পোলাপাইনও জানে, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় চোর দিয়া ভর্তি হয়ে গেছে গা। আপনি মসজিদে তারাবি পড়বার যাইবেন, জুমার নামাজ পড়বার যাইবেন, নামাজ শেষ করে আয়া দেখবেন আপনার জুতা নাই। এইটা যদি সিরাফারা জুতা হয় তারপরও জুতারও নিশ্চয়তা নাই। মসজিদের ভিতরে এমন একটা জায়গা, মানুষ মনে করে যে এটা হচ্ছে আল্লাহর জায়গা, এইখানে সব কিছু নিরাপত্তা আছে। কিছু মানুষ ভক্তি সহকারে নামাজ কালাম পরে, ফি সাবিলিল্লাহ জুতা বাইরে রাখে, সমস্যা নাই। কিন্তু মামা, এইখানেও বাংলাদেশে চুরি হয়ে জায়গা, ঠিক? কিছু মানুষ নিজের মনে করে লিয়া জায়গা। এই গেল হইল গিয়ে আপনার মসজিদের কাহিনী। তারপরে আপনি মরবেন, মইরাও মানুষের শান্তি নাই। মইরা যখন কবরে মাইনসে ফালায় থুয়ায়, এই মানুষটারে ল্যাংড়া চোংড়া কইরা সাদা কাপড় এই কাফন বিলিয়ায়, এটা কিন্তু আমরা অনেক গল্পে শুনছি, কাফনও কিন্তু চুরি করে। আমার আসল কথা এখন আইতাছে, দেখেন বঙ্গ মার্কেট কিছুদিন আগে আগুনে পুড়া গেল গা, এই দুই তিন দিন আগে আগুনে পুড়া গেছে গা। পড়ার পরে মানুষ তো মনে করেন লাখ লাখ টাকা হারাইয়া, দোকানপাট হারাইয়া মাইনসে পথের ফকির হয়ে গেছে গা। মানুষ কান্নাকাটি, এটা আপনাকেও যেমন মায়া লাগছে আমারও মায়া লাগছে, সবাইয়ের আমি করে মনে করি, আশা করি সবাই খারাপ লাগছে, ঠিক আছে? আমার কাছে যদি লাখ লাখ টাকা থাকতো, আল্লাহ যদি আমার সাধ্য দিত, তাহলে কিন্তু আমি হ্যাঁ করে দিয়া দিতাম। কিন্তু মাগার দেখেন কিছু মানুষ কিন্তু এই চিন্তা করে নাই। কিছু মানুষ চিন্তা করছে কি, আইসে আইয়াই যে আপনার পোড়া যে শার্ট টাট আছে, প্যান্ট ট্যান আছে, এগুলি লিয়া গেছে গা। কিছু মানুষ টিন চোর করছে, চুরি করে লাইছে। দেখছেন মানুষের মানবিকতা কোথায় গেছে গা? রমজান মাসেও মানুষের বিবেক ক্ষয় হয়ে গেছে গা, মানুষের আল্লাহ খোদার ভয় নাই। এই যে মানুষে পুইরা টুইরা ছাই হয়ে গেছে, তারপরেও মানুষ চুরি করে, কেমনে করে আমি বুঝি না। আমার মাথায় ধরে নাই, তোর মাথায় ধরে না? আচ্ছা, কারো মাথায় ধরে না, তোর মাথায় ধরে? তোর মাথায় ধরে না, কারো মাথায় ধরে না, তোমার মাথায় ধরে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।